আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম, পিস লাইব্রেরি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা আমি যে আপনাদের সামনে এই যে বইটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বইটি দেখতে পাচ্ছেন, মৌচাকের মধু ও কালোজিরা তেলের গুণাগুণ, এর ভূমিকাতে আমি উল্লেখ করেছি যে হাজারে 999 জন মানুষই মধু সংক্রান্ত বিষয়ে স্বচ্ছ ধারণা রাখে না। তার একটি বিশেষ করে আপনাদেরকে স্পষ্ট প্রমাণ দেখিয়ে দেবো, কারণ আমাদের সাধারণভাবে অনেক মানুষই হয়তো মধু পরীক্ষা করার জন্য খুব স্পার্ট নিজেদেরকে মনে করেন, অনেকে হয়তো বলেন যে মধু আমি খেলেই বুঝে নেবো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট, এরকম অনেক মানুষই আছে যারা এই ধরনের কথাবার্তা বলে। তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি, যে হয়তো অনেকে বলে যে আমি অভিজ্ঞ, আমার মধু, আমার চাক ভাঙা মধু খেয়ে অভ্যাস হয়ে আছে আমার, সেই জন্য মধু খেলেই আমি বুঝে নেবো যে এটা অরিজিনাল মধু নাকি ডুপ্লিকেট। তো আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখেন, কারণ আমাদের একজন দিনী ভাই, তিনি নিজেই চাক ভেঙে মধু সংগ্রহ করতে গিয়ে দেখুন কি রিপোর্ট আসলো, সেটা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই ভিডিওটি আমরা দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদেরকে দেখাবো মৌচাক থেকে মধু সংগ্রহ করে আব্দুল কাইয়ুম ভাইয়ের মধুর সঙ্গে পরীক্ষা করে দেখব আব্দুল কাইয়ুম ভাইয়ের মধুর ঘনত্ব এবং স্বাদ কেমন, এবং সরাসরি গাছ থেকে অর্থাৎ মৌচাক থেকে পেড়ে দেখাবো যে মধুর স্বাদ কেমন। তা আপনারা দেখতে পাবেন আশা করি। আমি আমাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন মধু পাড়ার জন্য উপরে উঠব। আমাদের এই যে একটা বাড়ি আছে, সে বাড়িতে একটা মৌচাক রয়েছে, আমি মধু চাকের কাছে উঠছি। এখানে একটা মৌচাক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আগুনের ধোঁয়া নিয়েছি, আর এই যে মৌচাক রয়েছে, তো মৌচাকে আমরা ধোয়া দেব। জায়গাটা বেশ ঢাল, এক চামচ মতো মধু হয়েছে। আমি এখন নিচে নেমে আসব, তারপর আব্দুল কাইয়ুম ভাইয়ের মধুর সঙ্গে কিন্তু আমি মেলাবো এর ঘনত্ব এবং স্বাদ কেমন হয়। তো আপনারা দেখছেন মৌচাক, আর এই আমাদের একটা চালার উপরে মৌচাক রয়েছে, আর আমাকে দেখছেন আপনারা, আমি এখান থেকে খুব কষ্ট করে মধু পাড়ছি। এই যে রয়েছে মৌচাক, ঠিক আছে, আমি এখন নিচে নেমে আসব। আমি এখন নিচে নেমে পড়লাম মধুটা নিয়ে, এখন আমি যাব দোকান ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দোকানে চলে এসেছি, এই দোকান থেকে আমি পরীক্ষা করে দেখাবো যে মধুর ঘনত্ব এবং কালার। আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই মধুটা আমরা সংগ্রহ করলাম। আপনারা দেখছেন আমার এখানে আমার নিজের মৌচাকের এক চামচ মতো মধু হয়েছে, আপনারা দেখছেন। তো এই মধুটা আব্দুল কাইয়ুম ভাইয়ের মৌচাকের সঙ্গে মেলাবো, দেখি এর ঘনত্বটা কেমন। এই যে এখানে ঢেলে দিলাম, এবারে আমরা নেব আব্দুল কাইয়ুম ভাইয়ের এই যে পিস হানিটা ঢেলে নেব। এই যে অনেকটাই ঢালা হয়ে গেল, এবারে আমরা দেখব এই দুটোর ঘনত্ব প্রায় একই রকম, এটা এবং এটা। এটা হচ্ছে আমার বাড়ির মৌচাকের মধু, এটা হচ্ছে আব্দুল কাইয়ুম ভাইয়ের মৌচাকের মধু, দুটোরই ঘনত্ব একই রকম হলেও
রংটা একটু আলাদা, এটা সর্ষের মতো দেখতে, সর্ষের তেলের মতো, আর এটা হচ্ছে সাদা কালার। তো আমি দেখি টেস্ট করে কোনটা কেমন স্বাদ লাগে, তো আমি যে টেস্ট করব এখন আপনাদের সাথে সামনে। এবং আব্দুল কাইয়ুম ভাইয়ের বেশ আমারটা তিতো, প্রচণ্ড তেতো, জানি না এটা কোন মৌসুমে কোন ফুলের মধু। তো বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের মধু হয়ে থাকে, কোনোটা তেতো, কোনোটা মিষ্টি, কোনোটা ঘনত্ব কমে, কোনোটা ঘনত্ব বাড়ে। এবার আব্দুল কাইম ভাইয়ের মধুটা আমি টেস্ট করে দেখি। বেশ, আব্দুল কাইম ভাইয়ের মধুটা বেশ টেস্ট, খুব স্বাদ, বেশ যথেষ্ট স্বাদ রয়েছে এতে, বেশ টেস্ট। তো যাই হোক, আমারটা প্রচণ্ড পরিমাণে তেতো, আব্দুল কাইয়ুম ভাইয়ের মধুটা বেশ মিষ্টি, ভালো। এবং এটা অরিজিনাল মধু, এটাও অরিজিনাল মধু, আমরা কোনো রকমের ঘনত্বের পার্থক্য দেখতে পেলাম না, স্বাদের ডিফারেন্স পেলাম। এটা হচ্ছে অন্য ফুলের মধু, অন্য মৌসুমের, এটা হচ্ছে অন্য মৌসুমের। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দুটোই কিন্তু অরিজিনাল মধু, আসল মধু। অতএব আব্দুল কাইয়ুম ভাইয়ের মধু আপনারা নিশ্চিন্তে খাবেন, নিশ্চিন্তে খাঁটি মধু। হ্যাঁ, নিশ্চিন্তে খাবেন আব্দুল কাইয়ুম ভাইয়ের মধু, নিশ্চিন্তে খাঁটি মধু। তো সম্মানিত দর্শক এবং আমাদের পিস হানির গ্রাহকগণ, আপনারা দেখতে পেলেন যে এই ভিডিওটিতে স্পষ্টভাবে এটাই প্রমাণিত হলো যে আপনি হয়তো কোনো এক ধরনের মধু খেয়েছেন, আর মধু খেয়ে সেটার সঙ্গে সমস্ত মধুকে প্রমাণ করেছেন, এটা ভুল ধারণা ছাড়া কিছুই না। কারণ মধুর হাজারো রকম কোয়ালিটি হয়, হাজারো রকম তার রং হয়, হাজারো রকম সেই মধু হয়। তাহলে আপনি কিভাবে এক দুই রকম মধু খেয়ে আপনি কিভাবে পরীক্ষা করেন যে মধু খেলে আমি বুঝতে পারবো, তা আজকের ভিডিওটি আপনারা দেখতে পেলেন। আশা করি আপনাদের যে মধু সংক্রান্ত বিষয়ে যে ভুল ধারণা, এই ভুল ধারণা আশা করি আপনাদের মগজ থেকে দূরে সরে গিয়েছে। আশা করি আপনারা পরবর্তীতে আর আমাদের মধুর ব্যাপারে আপনাদের যে ভুল ধারণা বা হয়তো আপনারা বিভিন্ন কিছু ভাবছেন সেটা আর করবে না বলে আমরা আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।